দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি আগরতলা পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ড এলাকার লোকজন। মধ্য ভুবনবন এলাকার লোকজনদের দাবি ছিল এলাকার রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। বিগত দিনের 25 বছরের সরকার যে কাজটি করেনি, 2 বছরের মধ্যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধনের উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করার কারণে এলাকার লোকজন পৌর নিগমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকাবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর সাহায্যে আজকে আমি সত্যিই খুব খুশি। আমি কি বলবো, আজকে যে আমি 2 নং ওয়ার্ডের, আমাদের যে 2 নং ওয়ার্ড, ওয়ার্ডের যে কর্পোরেটর 2 বছর, সেই 2 বছরে আমি বুথে কাজ করেছি। তাদের অনেক বছরই দাবি ছিল, কিন্তু আমার যে 2 নং ওয়ার্ডের যে কর্পোরেটর হিসাবে যে আমার সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতায় আমি মোদিজির আদর্শে মানিক সাহাজির নেতৃত্বে এবং আমাদের যে মেয়র দীপক মজুমদার মহোদয়ের দিক নির্দেশনায়, হ্যাঁ, আমি আমার 2 নং ওয়ার্ডের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমার মানে আমি দীপক মজুমদারকে এবং মানিক সাহাজি এবং আমাদের মোদিজিকে অসংখ্য ধন্যবাদ জানাই।